नमस्कार, आमी चंदन चटर्जी। आज के अनेक दिन पर त्रिपुरार इस्युते आबार किछुटा कथा बोलते एसेछि। आपनारा अनेके जानेन आमार शारीरिक असुस्थतार जन्य आमी गत प्राय एक बछर थेके खूब एकटा बेशि काजकर्म करते पारछि ना। তবে আমি প্রত্যেকটি বিষয়ের উপরে গুরুত্ব সহকারে আমি নজর রাখি এবং সময় সময় আপনাদেরকে যতটা পারি আমার ক্ষমতা অনুযায়ী জানিয়েছি। আসামের বাঙালিদের দুর্দশার জন্য, বিশেষ করে আসামের বাঙালি হিন্দুদের মধ্যে যারা নেতা আছে তারা দায়ী। আজকে বাঙালি হিন্দুরা যে দুর্দশায় পৌঁছেছে আসামে, তার জন্য অন্য কোনো জাতি জনগোষ্ঠীকে দোষ দিয়ে লাভ নেই। বাঙালি হিন্দুরা দোষী, তাদের রাজনৈতিক দলের লেজুর হয়ে থাকা। যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, এই লোকগুলোই কংগ্রেসের তল্পিবাহক ছিল, আজকে এরা বিজেপির, কালকে বিজেপির জায়গায় অন্য কেউ হবে। বাঙালি হিন্দু নিজের স্বার্থ এবং নিজেদের গণ্ডির বাইরে বেরোতে শেখেনি এবং তারা বৃহত্তর ভাষিক যে একটা সম্মেলন, বৃহত্তর জাতিগোষ্ঠীর একত্রিতকরণ এবং এক হয়ে কথা বলা, জাতি বর্ণ ধর্ম রাজনৈতিক সব কিছুর স্বার্থের ঊর্ধ্বে উঠে, সেটা এরা শেখেনি। আমি মুসলমানদের নিয়ে চিন্তিত নই, আমি আমার সংগঠনে আমি মুসলিমদের বলিও না যে তোমরা আসো। হ্যাঁ, আমরা কোনো সাম্প্রদায়িক শক্তি নই। যদি আমাদের এখানে বাঙালি মুসলমানরা আসতে চায়, স্বাগতম এবং আমরা তাদের সাথে আছি। আমি সবসময় বলি, ভারতবর্ষে বসবাসকারী বাঙালি মুসলিমদের 99.99% ভারতীয় এবং তাদের কাছে কাগজপত্র আছে এবং তাদেরকে আপনারা কেউ কিছু করতে পারবেন না, চাহে এনআরসি করুন চাহে যাই করুন। এবং এর প্রমাণ আসাম, আসামের এনআরসিতে প্রমাণ হয়ে গেছে। সব থেকে বেশি যাদের নাম এনআরসি থেকে কাটা গেছে তাদের নাম, তারা হচ্ছে হিন্দু বাঙালি। প্রদ্যুৎ মাণিক্য ত্রিপুরা, সে গত কয়েক বছর থেকে একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আপনারা জানেন ত্রিপুরার মাটিতে বাঙালি হিন্দুদের উপরে প্রচুর অন্যায় অত্যাচার হয়েছে, প্রচুর পরিমাণে খুন হয়েছে, জেনোসাইড হয়েছে, গণহত্যা হয়েছে বাঙালি হিন্দুদের, গণহত্যা। অন্তঃসত্ত্বা বাঙালি মায়ের পেট চিরে বাচ্চাকে বল্লমের মধ্যে ঢুকিয়ে উল্লাস করেছে, উল্লাস করেছে এই জাতির দেশি জাতিবিদ্রোহ, জাতির দেশি সাম্প্রদায়িক শক্তি অতীতেও ছিল এখনও আছে। যে ত্রিপুরা শান্ত হয়ে গেছিল সেই ত্রিপুরাকে আবার অশান্ত করার দায়িত্ব নিয়েছে প্রদ্যুৎ মাণিক্য। মাণিক্য ফাণিক্য আমি তো বুঝি না, কেউ কেউ বলে রাজা মহারাজা বলে অনেকেই, কিছু দালাল আছে বাঙালিদের মধ্যে, তারাও তাকে মহারাজা মহারাজা বলে তার পেছন পেছন চাটন দিতে যায়। ভারতবর্ষ একটা ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র, এখন এখানে কোনো রাজা ফাজা আবার কোথার থেকে আসে? তো প্রদ্যুৎ মাণিক্যকে আমি রাজা ফাজা বুঝি না, আমি মানিও না রাজা ফাজা, পরিষ্কার কথা, ও একটা সাধারণ মানুষ, ঠিক আছে। এক সময় যারা রাজা ছিল তারা সাধারণ, যারা প্রজা তাদের কাছ থেকে তো তাদের রক্ত চুষে খেয়েছে না রাজারা? ভারতবর্ষের বেশিরভাগ রাজারাই প্রজাদের রক্ত চুষে খেয়েছে এবং রক্ত চুষে খেয়ে তাদের নিজেদের রাজমহল বানিয়েছে, প্রতিপত্তি করেছে, পয়সাপাতি বানিয়েছে, হীরে জহরাত বানিয়েছে। এগুলো তো সাধারণ সবাই জানে, নাহলে কোথার থেকে এসছে এদের কাছে এত টাকা, এত বিল্ডিং কোথার থেকে এসছে? এ তো জনগণের থেকে রক্ত চুষে খেয়েছে। যেটা বলতে চাইছি, একটা বৃহৎ ষড়যন্ত্র এই প্রদ্যুৎ মাণিক্যের হাত দিয়ে ত্রিপুরায় আবার নতুন করে শুরু হয়েছে গত 3-4 বছর থেকে। অতীতে আমরা বাঙালি হিন্দুদের জেনোসাইড মান্দাই থেকে শুরু করে বেশ কিছু জায়গায় দেখেছি। বাঙালি হিন্দুদের সমস্যা, তারা তাদের ইতিহাস লেখেরা, তাদের উপরে হওয়া অন্যায় অত্যাচারের ইতিহাস লেখে না, তাদের উপরে হওয়া জেনোসাইড যেখানে যেখানে হয়েছে সেগুলো নিয়ে লেখে না, ডকুমেন্ট করে না, যার জন্য আজকে বাঙালি হিন্দুদের নতুন প্রজন্ম জানে না তাদের সাথে অতীতে কোথায় কী হয়েছে। দ্বিতীয় কথা,
2019 দশ ডিসেম্বর একটা জেনোসাইডের পরিকল্পনা করা হয়েছিল ত্রিপুরাতে, আপনারা জানেন। তারপরে আমরা গেছিলাম সেখানে, প্রায় 100টা পরিবারকে প্রায় 4-6 মাস গৃহহীন হয়ে থাকতে হয়েছিল। তাদের ঘর বাড়ি লুটপাট, অগ্নিসংযোগ, মারধর সব কিছু হয়েছে। সিএর বিরুদ্ধে একটা পিটিশন তিপ্রামথা এবং এই প্রদ্যুৎ মানিক্য সুপ্রিম কোর্টে করেছে, সেটা নিয়ে আমি চিন্তা করি না, কারণ এই সিএর কোনো অস্তিত্ব নেই আজকের দিনে, এটা একটা গিমিক। আর এই সিএ দিয়ে বাঙালি হিন্দুদের কেউ নাগরিকত্ব পাবে না। এই সিএ দিয়ে যারা নাগরিকত্ব পাবে তারা পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে এসছে অবাঙালি তারা পাবে, আর বাঙালিদের মধ্যে মাত্র 37 জন পাবে, আমি অনেক আগেও বলেছি। সুতরাং এই সিএ ভারতীয় জনতা পার্টির একটা ভাবনা, এই সিএ আমরা চাই না। আমরা এই সিএ বাতিল চেয়েছি, এই সিএকে বাতিল করে নতুন করে সিএ আনতে, এবং সেই সিএকে 1986 সিএ, 1986 সিএ, এবং যেখানে জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে, এবং 2003 সিএ, অটল বিহারী বাজপেয়ীর সিএ, যেখানে এনআরসি আনা হয়েছে, এবং সেখানে 6A আনা হয়েছে, যেটার উপরে ভিত্তি করে ডি ভোটার দেওয়া হয় আসামে, সেটার এক্সটেনশন চেয়েছে প্রদ্যুৎ মানিক্য ত্রিপুরার মাটিতে। যে ধাঁচে এনআরসি হয়েছে আসামে, সেই ধাঁচে এনআরসি করতে চাইছে ত্রিপুরায়। সেই ধাঁচটা কি? সেই ধাঁচটা হচ্ছে, আমি জানি আপনারা কেউ বাঙালিরা আমার লাইভ শেয়ার করবেন না, কমেন্টও করবেন না, এই জন্য আমি আসি না আজকাল লাইভে। আপনাদের একটা চূড়ান্ত বিপদ না হওয়া পর্যন্ত আপনারা জাগবেন না, এটা আমি জানি, এই জন্য আমি ছেড়েই দিয়েছি আপনাদের, কারণ আমি জানি আপনাদের পেছনে সময় নষ্ট করা বৃথা, এই সময় নষ্ট করে লাভ নেই। আপনারা তখন চন্দন চ্যাটার্জিকে ফোন করেন যখন আপনাদের উপরে, ব্যক্তিবিশেষের উপরে আক্রমণ হয়। আমি সমষ্টিগতভাবে আপনাদেরকে এক করতে চেয়েছিলাম, আপনারা হননি, আপনারা হবেনও না আমরা জানি। যখন আপনার কোনো এক ব্যক্তির উপরে আক্রমণ হয়, আপনার কোনো একজনের উপরে যখন ডি ভোটারের নোটিশ আসে, আপনাদের কোনো একজন একজনের পরিবারের কাউকে যখন আসামে বিদেশি ন্যায়াধিকরণ থেকে বিদেশি ডিক্লিয়ার করে দেয়, তখন আপনাদের চন্দন চ্যাটার্জির কথা মনে হয় এবং তখন আপনারা যোগাযোগ করেন, এবং আজকে পর্যন্ত এটাই হচ্ছে, আপনারা যোগাযোগ করছেন। যাদের ডি ভোটারের নোটিশ গেছে তারা যোগাযোগ করছে, তারা আমাকে নোটিশগুলো পাঠাচ্ছে, দাদা কী করব, বুদ্ধি দিন। এনআরসি থেকে নাম কেটে যাওয়ার পর অনেকে আমাকে ফোন করছেন, কী করব, উপায় কী। কিন্তু বৃহত্তর বাঙালি হিন্দু সমাজ তাদের গায়ে লাগে না, কারণ তাদের বাড়িতে আগুন না লাগা পর্যন্ত তাদের সম্বিত ফিরবে না। আমি জানি ঠিক একই জিনিস ত্রিপুরাতে হতে চলেছে, আমি বারবার বলছি, ঠিক আসামের ধাঁচে, আসামে যেরকম 1951-50 থেকে যে জিনিসটা চলেছিল বাঙালি হিন্দুদের কর্নার করার জন্য, দেওয়ালে পিঠ ঠেকে ধরে, সেই একই কাজ ত্রিপুরায় চলছে, দীর্ঘদিন থেকে চলছে, আপনারা জাগেননি। আপনারা কংগ্রেস, না হলে আপনারা সিপিএম, না হলে আপনারা বিজেপি করেছেন, বাঙালি জাতির নামে একত্রিত আপনারা হন নেই। বাঙালি হিন্দুরা আপনারা বাঙালি হিন্দুর নামে, আপনারা বাঙালি হিন্দুর নামেও একত্রিত হননি ত্রিপুরায়, বাঙালির নামেও একত্রিত হননি ত্রিপুরায়। আপনারা তখন একত্রিত হয়েছেন যখন আপনাদের উপরে আক্রমণ নেমে এসেছে। আপনারা চিন্তা করে দেখুন, যখন মান্দাই গণহত্যা হচ্ছিল তখন আপনারা ঘুমোচ্ছিলেন, আমার কাছে সম্পূর্ণ ইতিহাস আছে। আমি এই ইতিহাসটা যখন পড়ছিলাম আমি কাঁদছিলাম, সিপিএমের সরকার চুপ করে বসেছিল, 48 ঘন্টার তাণ্ডব চলছে, সিপিএম সরকার বসেছিল চুপচাপ, আর কেন্দ্রে কংগ্রেস সরকারের কাছে সব ইনফরমেশন থাকা সত্ত্বেও চুপ করেছিল, আর্মি পাঠায়নি। বাঙালি হিন্দুরা কুকুর বিড়ালের মতো হত্যা হচ্ছিল, কচু কাটা হচ্ছিল, তাদের গ্রামের পর গ্রাম ঘিরে ধরে আগুন লাগিয়ে ছাই করে দেওয়া হচ্ছিল, যখন সেখানে মিলিটারি গিয়ে ঢুকলো তারা দেখল চারদিক থেকে ধোঁয়া উঠছে, ধোঁয়া উঠছে, ঘর বাড়ি পুড়িয়ে ছাই করে দিয়েছে, মানুষের জীবন্ত দগ্ধ গলা, সেই শরীরগুলো তখন পড়েছিল আশেপাশে, কচুকাটা হয়ে কোথাও হাত পড়েছিল, গলা পড়েছিল, মাথা পড়েছিল কোথাও, বলতে চাই না সেই বীভৎস কাহিনী,
সেই বইগুলো আমি এনেছিলাম, পড়েছিলাম, আপনারা পড়েননি, আপনারা চেষ্টা করেননি। এই গণহত্যাগুলোতে মৃত হওয়া, নিহত হওয়া, খুন হওয়া প্রত্যেকটি মানুষ বাঙালি হিন্দু ছিল, প্রত্যেকটি মানুষ বাঙালি হিন্দু ছিল। আমি আসি না এই জন্য লাইভে, আমাকে কত হোয়াটসঅ্যাপে মেসেজ করে, কতজন আমাকে ফেসবুকে মেসেজ করে, দাদা আপনি আজকাল লাইভে আসেন, কার জন্য আসব, কার জন্য আসব। ত্রিপুরার বাঙালিদেরও সেই একই অবস্থা হতে চলেছে। আপনারা ত্রিপুরায় বাঙালি নিধনের পরেও চুপ ছিলেন, আগরতলা চুপ ছিল, অনেক পরে যখন গণহত্যা হয়ে গেছে, হাজার হাজার নরনারীকে, শিশু থেকে শুরু করে মা বোনদের, বৃদ্ধ বৃদ্ধা কাউকে ছাড়েন, কচুকাটা করেছে তারপরে আপনারা নেমেছে। সময় থাকতে আপনারা কখনো নামেন না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে আপনারা শেখেন না। তাই আমি কথা বলা বন্ধ করেছি, কার জন্য কথা বলব, কার জন্য কথা বলব। আমরা বাঙালিদের জন্য কাজ করতে গিয়ে টাকা পয়সা পাই না, আমরা ফেসবুকে যদি বলে অ্যাপিল করি টাকার জন্য, তখন আপনারাই এসে বলেন আমরা চাঁদা দিয়ে আমাদের বাড়ি চালাই, চাঁদা দিয়ে বাড়ি চালাই। সুপ্রিম কোর্টে তিনখানা পিআইএল করেছিলাম, কত টাকা আমার পকেট থেকে বেরিয়েছে জানেন? কেউ দিয়েছিলেন এক টাকাও সুপ্রিম কোর্টের পিআইএলের জন্য? কেউ দেননি, কেউ দেননি, নিজের পকেটের টাকায় করেছিলেন। এগুলো আমার জন্য করিনি, আমার মামলা ছিল না, সামগ্রিক বাঙালি জাতির জন্য করেছিলাম, বিশেষ করে বাঙালি হিন্দুদের জন্য করেছিলাম। বাঙালি হিন্দু একটা অভিশপ্ত জাত, আমি এটাই বলি, অভিশপ্ত স্বার্থপর জাত। তারা তখনই একত্রিত হয়, তখনই তারা ফোন ফান করবে, আমাদের কাছে আসবে, যখন তারা নিজে নিজে আক্রমণ, আপনার উপরে যখন আক্রমণ হবে, আপনি যখন একটা বাজে পরিস্থিতিতে পড়বেন তখনই আপনি আমাকে ফোন করবেন, নাহলে করেন না। আর যখন আপনি তখন আমাকে ফোন করবেন, তখন আমার কিছু করার থাকে না ভাই, আমি কিছু করতে পারবো না। জাতি যদি একত্রিত না হয়, আমার একার কাজ না, আমার বাবার শ্রাদ্ধ আটকায়নি, আমার বাবার শ্রাদ্ধ আটকায়নি, ভালো করে শুনেন, আমার একার কাজ না, এটা সামগ্রিক জাতির কাজ। আপনি দালালি করবেন, আপনি কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপি এদের পেছন পেছন ঘুরবেন সুবিধা আদায়ের জন্য, রাজনৈতিক ক্ষমতা পাওয়ার জন্য, নেতা হওয়ার জন্য, ব্লক প্রেসিডেন্ট হওয়ার জন্য, পঞ্চায়েত হওয়ার জন্য, এমএলএ হওয়ার জন্য, আর যখন বিপদে পড়বেন তখন চন্দন চ্যাটার্জি? হবে না, হবে না এই কাজ। বিপদে যখন পড়বেন তখন আপনার পার্টিকে বলবেন আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে, করবে না, তারা করবে না, করেও না, এবং এই জন্যই আপনারা আমাদের কাছে আসেন। তখন আমি গত 20 বছর ধরে, গত 20 বছর ধরে এগুলো করেছি, দেখে নিয়েছি, সর্বশান্ত হয়েছি, নিজের ক্যারিয়ার নষ্ট করেছি, আমার একটা স্বর্ণোজ্জ্বল ক্যারিয়ার ছিল নষ্ট করেছি, আমার ব্যক্তিগত টাকা পয়সা নষ্ট করেছি, আমার সময় নষ্ট করেছি, আমার পরিবারের দিকে ঘুরে চাইনি, ঘুরে তাকাইনি, শরীর নষ্ট করেছি, মানসিক পরিস্থিতিকে নষ্ট করেছি। কিন্তু উত্তর পূর্বাঞ্চলের বাঙালি হিন্দুদের জাগানো যায়নি, জাগানো যায়নি, এই জন্য আমি আসি না, আমি আসি না এই জন্য। কেন আসব, কার জন্য কথা বলব? আমাকে একটু আগে একজন প্রদ্যুৎ মানিক্যের একটা ভিডিও ডাউনলোড করে পাঠিয়েছে, ও তো আমাকে ব্লক করে রেখেছে, আমি ওকে দেখতে পাই না, প্রদ্যুৎ মানিক্য আমাকে ব্লক করে রেখেছে, ব্লক করে রেখেছে। কখন একটা মানুষ একজনকে ব্লক করে? আমি তো ওকে গিয়ে কমেন্টও করতাম না, গালাগালও দিতাম না, শুধু দেখতাম ওর ভিডিওগুলো। ও যে মিথ্যা কথাগুলো বলে, ও যে ষড়যন্ত্রগুলো করে, এবং ও বিভিন্ন জায়গায় গিয়ে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে
বাঙালি এবং অবাঙালিদের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য যে সমস্ত বক্তব্য রাখে সেগুলো যাতে চন্দন চ্যাটার্জি দেখতে না পায়, সে যেন চন্দন চ্যাটার্জিকে ব্লক করেছে। তো জাস্ট নাও ত্রিপুরার থেকেই একজন, আমি চিনি না তাকে, আমাকে তার ভিডিও ডাউনলোড, আমাকে প্রথমে লিঙ্ক পাঠিয়েছে। আমি বললাম ভাই আমি ওর লিঙ্ক পাঠালে হবে না, আমি দেখতে পাই না, ও আমাকে ব্লক করে রেখেছে। সে ডাউনলোড করে ভিডিওটা আমাকে পাঠিয়েছে, আমি দেখলাম। তারপরে আমি বললাম এ তো স্বাভাবিক ব্যাপার, আমি তো এটা গত 3-4 বছর থেকে বলছি, ত্রিপুরাকে নেক্সট আসাম বানানোর পরিকল্পনা চলছে এবং আমি স্লোগান দিয়েছিলাম ত্রিপুরাকে আসাম বানাতে দেব না। আমি বললে হবে, আমি বললে হবে আজ ত্রিপুরাকে আসাম বানাতে দেব না? বাঙালি হিন্দু, তোমরা নিজেরাই ত্রিপুরাকে আসাম বানাচ্ছ। 70% বাঙালির রাজ্য ত্রিপুরায় সভা সমিতি অনুষ্ঠানে, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, ত্রিপুরীদের গামছা, ত্রিপুরীদের ওই গলায় ঝোলানোর মাফলার ওই সমস্ত আপনারা ঝোলাচ্ছেন বাঙালিরা। আপনারা নিজেরাই তো প্রমাণ করে দিচ্ছেন যে ত্রিপুরা রাজ্যটা বাঙালির নয়, বাঙালিরা মঙ্গল গ্রহর থেকে এসছে। আর যারা আপনারা কারিয়াকর্তা কমরেড, কংগ্রেসের যারা নেতা মন্ত্রী ত্রিপুরার, কংগ্রেসের নেতা মন্ত্রী তো নেই, নেতা পাতি নেতা পালি নেতা, আর বিজেপির যারা আছেন, যারা পিছন পিছন ঘুরছেন জয় শ্রীরাম বলে, বন্দে মাতরম বলে, জয় কংগ্রেস বলে, জয় কমরেড বলে, আপনাদের লজ্জা লাগে না? আপনাদের লজ্জা লাগে না বাঙালি হয়ে চোখের সামনে বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি, বাঙালির ভাষা, বাঙালির ইতিহাসকে ধ্বংস করে দিচ্ছে আপনার দলগুলো, আপনারই দলগুলো? আপনি বিজেপি হতে পারেন, কংগ্রেস হতে পারেন, সিপিএম হতে পারেন, আমার তাতে কিছু যায় আছে না। আমি কী করবো, আপনি কোন পলিটিক্যাল পার্টি করেন, আমি তো আপনার পলিটিক্যাল পার্টির বাঁচানোর মানে দায় নেই আমার, আপনার পলিটিক্যাল পার্টিকে ক্ষমতায় আনার তো দায় আমার নেই। আমি তো আমার জাতির জন্য কথা বলি, জাতির জন্য কাজ করতে এসেছি। যে পলিটিক্যাল পার্টি আমার জাতির বিরুদ্ধে যাবে আমি তার বিরুদ্ধে কথা বলবো। এই মুহূর্তে সরকারে বিজেপি, কেন্দ্রে বিজেপি, সেই জন্য লাগাতার বিজেপির বিরুদ্ধে কথা বলি, কারণ তারা আমার জাতির বিধ্বংসী কার্যকলাপে লিপ্ত, আসামেও এবং উত্তর পূর্বাঞ্চলেও এবং উত্তরবঙ্গ থেকে শুরু করে এখন বিভিন্ন জায়গায় বাঙালিকে ধ্বংস করে কণ্ঠাসা করে দেওয়া বিশাল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ভারতীয় জনতা পার্টি। যারা পশ্চিমবঙ্গে বিজেপি করে, আসামে করে, ত্রিপুরায় করে, তারা নির্লজ্জ হতে পারে, আমি হব না। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনি আমি আমরা সবাই জবাবদিহি থাকব। আমি ভবিষ্যৎ প্রজন্মকে বলে যাচ্ছি, আমি চেষ্টা করেছিলাম, আমি ভবিষ্যৎ প্রজন্মকে বলে যাচ্ছি যে আমি এই কাল সাপকে আমার বাড়িতে পুষিনি, বিজেপি নামক কাল সাপ। আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে বলে যাচ্ছি যে আমার বিছানায় আমি রাতে যখন ঘুমোতে যাই তখন এই কাল সাপকে সাথে নিয়ে ঘুমোতে যাইনি, আমি এই পার্টির সাথে গিয়ে ওদের পাশে দাঁড়াইনি, কারণ আমি বুঝে গেছিলাম এরা বাঙালি হিন্দুদের ধ্বংস করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। আপনারা বুঝেও শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, একটু ক্ষমতার জন্য যে দল আপনার জাতির বিরুদ্ধে এত কিছু করছে, আমার কি উদাহরণ দেওয়ার কোনো দরকার আছে? এত পদক্ষেপ নিয়েছে একের পর এক, একের পর এক, তার পাশে গিয়ে দাঁড়ান, সেই পার্টির জয়গান করেন আপনারা, লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত। আমার লজ্জা আছে, আমি দাঁড়াবো না, মৃত্যু পর্যন্ত দাঁড়াবো না ওই দলের পাশে। যে দল এবং তাদের পূর্বসূরীরা মানে আগের নেতারা, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণীর থেকে শুরু করে যারা ছিল সিনিয়র লিডার্সরা, বাঙালি হিন্দুদের গণহত্যা দেখেছিল আসামে, একটা স্টেটমেন্ট দেন, একটা স্টেটমেন্ট দেন, বঙ্গাল খেদা আন্দোলন পাশে দাঁড়িয়ে সমর্থন করেছে এরা। আর সেই বাঙালি হিন্দুরাই তাদেরকে আসামে জায়গা দিয়েছে,
আসামে যখন প্রথম 11টা সিট বিধানসভায় জেতে ভারতীয় জনতা পার্টি, সেই বরাক উপত্যকার থেকে জিতেছিল। আসাম প্রদেশ বিজেপির প্রথম যে সভাপতি ছিলেন সে বরাক উপত্যকার থেকে ছিল, একজনও অসমীয়া ছিল না শুরুতে, বাঙালিরাই আসামে নিয়ে গেছিল। আর আজকে দেখুন কী হচ্ছে, বাঙালিরা এই দলে কোথায় আছে দেখুন। আমার আজকে বক্তব্যের উদ্দেশ্য আসাম নিয়ে কথা বলা নয়, ত্রিপুরা। ঠিক একই ডিজাইন ত্রিপুরায় শুরু হয়ে গেছে। এই প্রদ্যোত মাণিক্য বারবার আসাম আসে, শিবসাগর যায়, আমি সব লক্ষ্য রাখি, কোথায় কোথায় যাচ্ছে, কাদের সাথে দেখা করছে সব লক্ষ্য রাখি, সব খবর আসে আমার কাছে। এবং ওখানে বসে বুদ্ধি নিয়ে আসছে, এবং আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আসামের যে প্ল্যানিং, আসামের যে লাইনে আন্দোলন চলেছিল, প্রদ্যুৎ মাণিক্য ত্রিপুরার তিপ্রাসা এবং তিপ্রাহা যাই বলুক, সম্পূর্ণ ওই লাইনে আন্দোলনকে টার্নিং নিচ্ছে আমি দেখতে পাচ্ছি। গত 3 বছর থেকে অনেকবার বলেছি, কিন্তু না, ত্রিপুরার বাঙালি, ত্রিপুরার হিন্দু বাঙালির কাছে বিজেপি বড়, কংগ্রেস বড়, সিপিএম বড়, তৃণমূল বড়। এখন ওখানের ত্রিপুরার প্রত্যেকটি বাড়ি হচ্ছে কি একটা পরিবার, আমার আশ্চর্য লাগে। কী পরিবার? বিজেপি পরিবার, সিপিএম পরিবার, কংগ্রেস পরিবার, হ্যাঁ এখন তৃণমূল পরিবারও হচ্ছে। ভারতবর্ষের কোনো রাজ্যে আমি এরকম দেখিনি, কোনো রাজ্যে না, রাজনৈতিক পরিবার হয় না, রাজনৈতিক সমর্থক হওয়া যায়, রাজনৈতিক দলের নেতা হয়ে যায়, রাজনৈতিক দলের কারিয়া কর্তা হওয়া যায়, রাজনৈতিক দলের কমরেড হওয়া যায়, হ্যাঁ রাজনৈতিক দলের কংগ্রেসই হওয়া যায়, রাজনৈতিক পরিবার হওয়া যায় না। পরিষ্কার কথা, পরিবার অন্য জিনিস, পরিবারের একটা জাতি হতে পারে, বাঙালি জাতি একটা পরিবার হতে পারে। আপনি যদি বাঙালি হয়ে থাকেন, আমার পরিবার, আপনি যদি বাংলা ভাষা যদি আপনার মাতৃভাষা হয় তাহলে একটা পরিবার হতে পারে, আমার পরিবার হতে পারেন আপনি, কিন্তু রাজনৈতিক পরিবার কখনো হতে পারে না। ভারতবর্ষের কোনো রাজ্যে আপনি এই জিনিস পাবেন না। চিন্তা করে দেখবেন আপনারা কী করেছেন, চিন্তা করে দেখবেন আপনারা আপনার জাতিকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছেন, চিন্তা করে দেখবেন আপনারা আপনাদের মান সম্মান মেরুদণ্ডকে কোথায় বন্ধক রেখেছেন, চিন্তা করে দেখবেন। আর এর ফাঁকতালে আপনার জাতিসত্তা, ভাষিক সত্তা, সাংস্কৃতিক সত্তা, আপনার ইতিহাস সব কিছু ধ্বংস করা হচ্ছে, এবং আপনার নেতারাই আপনাদের হাত দিয়ে ধ্বংস করছে। ত্রিপুরার বিজেপি, কংগ্রেস, তৃণমূল এবং কমরেড সিপিএম, সবার গলায় আমি জানতে চাই, বাঙালি নেতৃত্বের গলায়, 70% রাজ্যের বাঙালি নেতৃত্ব, তাদের গলায় তিপ্রাসাদের চিহ্ন কেন? আমি সেটাকে অসম্মান করছি না, সেটাকে অসম্মান করছি না, তাদের চিহ্ন তাদের কাছে সম্মানীয়, আমার চিহ্ন আমার কাছে সম্মানীয়, তাদের ভাষা তাদের কাছে সম্মানীয়, আমার ভাষা আমার কাছে সম্মানীয়, তাদের জাতিসত্তা তাদের কাছে সম্মানীয়, আমার জাতিসত্তা আমার কাছে সম্মানীয়। আমার প্রশ্ন হচ্ছে, তারা কি বাঙালির উত্তরীয় গলায় নিয়ে এডিসিতে ঘুরে বেড়ায়? খুমলুঙে তাদের কোনো সভা সমিতিতে বাঙালিদের কোনো নেতার গলায় তারা কি মালা পরায়? খুমলুঙে এডিসিতে, কাঞ্চনপুরে এই তিপ্রা মথা বলুন, IPFT বলুন, বা যে সমস্ত সংগঠন আছে, তারা কি শহীদ ক্ষুদিরাম বাঘাযতীন নেতায় সুভাষচন্দ্র বোসের গলায় মালা দেয়? আমি এটা জানতে চাই, আমি জানি না, যদি দেয় আমাকে বোঝান। তারা তো বাঙালিকে বাংলাদেশি বলছে, ওপেনলি বলছে, আমার কাছে প্রচুর ভিডিও ডাউনলোড করে রেখেছে তাদের নেতাদের, তাদের সমর্থকদের, প্রচুর প্রমাণ ডাউনলোড করে রেখেছে, কারণ এগুলো সময় লাগবে আমি জানি। এক দুজনকে বলেন, জেনারেলাইজ স্টেটমেন্ট, এগুলো জেনারেলাইজ স্টেটমেন্ট, নট অনলি ত্রিপুরা,
তাদের কথা শুনলে পরে বোঝা যায় ভারতবর্ষে বসবাস করি প্রত্যেকটি বাঙালি হচ্ছে গিয়ে বাংলাদেশি। এবং ওরা বলে যে পশ্চিমবঙ্গ বাদ দিলে, কীরকম চালাক ওরা, কারণ জানে পশ্চিমবঙ্গ খেপে গেলে তো ওদের স্ক্রু টাইট হয়ে যাবে। পশ্চিমবঙ্গের বাঙালি যদি একবার 10 কোটি বাঙালি যদি খেপে, তাহলে ওদের তো দানা পানিও বন্ধ হয়ে যাবে। হাজার হাজার তো এখানে থাকে, চাকরি করে, কাজ করে, এই পশ্চিমবঙ্গের বুকে জমিবাড়ি কিনে কিনে বহাল তবিয়তে আছে। আমরা বানিয়েছি লিস্ট, এই একটা কাজ করেছি 4 বছর। উত্তর পূর্বের কোন কোন জাতি জনগোষ্ঠী পশ্চিমবঙ্গের কোথায় কোথায় আছে, কোন কোন এলাকায় ক্লাস্টার বানিয়ে আছে আমরা জানি। আমাদের ভাই তো খবর রাখতে হবে, আমরা ভারতীয়, আগে ভারতীয়, এই জন্য আমরা চাই ওরা এখানে ভালোভাবে সুখে শান্তিতে থাকুক। রাজারহাটে কোথায় কোথায় ওরা থাকে জানি জানি আমি, আমি নিজে গেছি, গিয়ে দেখে এসেছি। আমি মানুষের কথা বিশ্বাস করি না। আমাকে যখন যারা ইনফর্ম করেছে এখানে এখানে আছে, আমি গেছি, গিয়ে দেখে এসেছি, যাদবপুর, বাঘাযতীন, ঠিক আছে, গলফ গ্রিনের পাশে আজাদগড়, বুঝতে পেরেছেন, বিজয়গড়, সন্তোষপুর, এদের মধ্যে কেউ যদি আমার কথা শুনে তাহলে ওনারা বুঝে গেছেন যে ভদ্রলোক একদম ঠিক জায়গায় ট্যাপিং করছেন। নরেন্দ্রপুর, নরেন্দ্রপুর থেকে সোনারপুর যাওয়ার রাস্তায়, ঠিক আছে। তো এই প্রদ্যোৎমাণিক্য সিএর বিরুদ্ধে পিটিশন দিয়েছে, আজকে তার শুনানি আছে। এবং যে পিটিশনটা ও দিয়েছে ও একা নয়, আসাম থেকে সমুজ্জ্বল ভট্টাচার্যও গেছে আসুর, ঠিক আছে। আর তুররম খা বাঙালি হিন্দু, তুররম খা নিজেদের মনে করে মুই কি হনুরে, আসামের বাঙালি হিন্দু ঘুমাচ্ছে সব না খেতে। আমি কথা বলতাম দেখে আমাকে গালাগালাস দেওয়া হতো, আমাকে তৃণমূলই বলা হতো, তৃণমূলের দরজা দেখিনি কোনোদিন। আমাকে বলা হয় তৃণমূলের নাকি আমি দালাল, যে পার্টিটার দরজাটাও দেখিনি, কারণ আমি বিজেপির সমালোচনা করি, কেন করব না, সরকারে বিজেপি আছে কেন্দ্রে। বিদেশি ইস্যুটা কার মন্ত্রকের দ্বারা পরিচালিত হয়, এই যে বিদেশি বাংলাদেশি যে আসামে চলছে এনআরসির থেকে শুরু করে ডি ভোটার, কার দপ্তরের আন্ডারে, কার দপ্তর, মমতা ব্যানার্জির দপ্তর, পশ্চিমবঙ্গের কোনো দপ্তর করে কি আমাকে একটু বলুন আপনারা। আসামের ডি ভোটার, এনআরসি, ডিটেনশন ক্যাম্প, যদি মমতা ব্যানার্জির দপ্তরের কোনো একটা সরকারি দপ্তর পশ্চিমবঙ্গের দ্বারা নিয়ন্ত্রিত হয়, আমাকে বলুন, আমি আজকের থেকে তাদের বিরুদ্ধে গালিগালাজ শুরু করে দেব, শুরু করে দেব। 2014-এ প্রথম নরেন্দ্র মোদী লাইন প্রধানমন্ত্রী হয়েছে, তার আগের আমার ভিডিও দেখে নিন, আমার টাইম লাইনে গিয়ে কংগ্রেসকে সকাল সন্ধ্যা তুলোধনা করতাম, দেখে নিন, এই একই ইস্যুতে, এই একই ইস্যুতে তুলোধনা করতাম, নাগরিকত্বর ইস্যুতে। 2002 সাল থেকে বাঙালি হিন্দুদের নাগরিকত্বর জন্য আমি লড়ছি, রাস্তায় আছি, অন রেকর্ড, অন রেকর্ড। যারা আমাকে চেনে, পুরনো যারা আছে আসামের, পুরনো যারা নেতা, সহদেব দাস থেকে শুরু করে শ্যামল সরকার, শ্যামল সরকার তো তারপরে এসছে, সহদেব দাস তার আগের যারা আছে, আবুল ফজল, গোলাম ওসমানি, ঠিক আছে, সিআরপিসির যারা পুরনো যারা আছে, সবাই আমাকে চেনে। আমি তখন থেকে লড়ছি বাঙালি হিন্দুদের নাগরিকত্ব ইস্যুতে, নতুন না আমার লড়াই, ঠিক আছে, তুলা ধুনা করেছি কংগ্রেসকে 2014-এর পরে। কাকে, কার বিরুদ্ধে কথা বলবো আমি, রাহুল গান্ধীর বিরুদ্ধে কথা বলবো, জওহরলাল নেহরুর বিরুদ্ধে কথা বলবো, কাকে প্রশ্ন করব, আসামের ডি ভোটারের জন্য, আসামের ডিটেনশন ক্যাম্পের জন্য কাকে প্রশ্ন করব, সোনিয়া গান্ধীকে, সোনিয়া মাইনোকে কাকে প্রশ্ন করব, এনআরসি থেকে 12-13 লক্ষ বাঙালি হিন্দুদের নাম কেটে দিয়েছে কাকে প্রশ্ন করব, রাজীব গান্ধীকে, পিবি নরসিংহ রাওকে,
মমতা ব্যানার্জিকে? লজ্জা নেই আপনাদের, প্রশ্ন নরেন্দ্র মোদীকেই করা হবে, প্রশ্ন নরেন্দ্র মোদীর স্বরাষ্ট্র মন্ত্রককেই করা হবে। আগে রাজনাথ সিংকে করতাম, এখন অমিত শাহকে করি। কারণ এই সম্পূর্ণ প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয় ভারতবর্ষের কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর থেকে। স্বরাষ্ট্র দপ্তর থেকে, ঠিক আছে? লিটল দেববর্মা, তুমি যদি তোমার বাবার নাম না জানো, তার দোষ আমার না। একাধিক পুরুষের দ্বারা যদি তুমি জন্মপ্রাপ্ত হয়ে থাকো, আমি জানি না, কারণ তুমি এই প্রশ্নটা করেছ। তোমার যদি একাধিক বাবা হয়, আমার জানা নেই, আমার একজনই বাবা। আমরা বাঙালি তো, তুমি যে দেশে বাস করো সেই দেশটা স্বাধীন করেছি আমরা, তোমরা কিছু করোনি, তোমরা এই দেশ স্বাধীন করোনি, আমরা করেছি স্বাধীন। আমাদের বাঙালিদের সবথেকে বেশি রক্ত ঝরেছে এই দেশ স্বাধীন করার জন্য, সবথেকে বেশি জেল খেটেছে বাঙালি এবং বাঙালি হিন্দু, ঠিক আছে? সবথেকে বেশি বাঙালি হিন্দু ফাঁসি কাস্টে প্রাণ দিয়েছে। এখানে এসে বকবাস করতে হবে না, তুমি মুকুটিনের কাছে যাও, তুমি মুকুটিনের কাছে যাও। তো যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে প্রদ্যোত মাণিক্য, সেটা আমি বারবার আপনাদের বলছি, নিজেদের চিহ্ন মেটাচ্ছেন রাজনৈতিক দলের দাবিদারি করার জন্য। বাঙালির উত্তরীয় ভুলে গেছেন? সরকারি আগরতলার বিভিন্ন কাজকর্ম থেকে সব জায়গায় আগে তো উত্তরীয়ই দেওয়া হতো, কেন এই চিহ্ন আপনারা মেটাচ্ছেন? ভারতীয় জনতা পার্টির সরকার আপনাদেরকে জবাব দিতে হবে। 70% বাঙালির রাজ্যে আপনাদের কোনো অধিকার নেই বাঙালির ইতিহাসকে মেটানোর। কংগ্রেসকেও বলছি একই কাজ আপনারা করছেন, সিপিএমকেও বলছি একই কাজ আপনারা করছেন। এডিসি থেকে যদি আপনাদের কেউ নিমন্ত্রণ করে, অথবা উপজাতিদের যদি কোনো অনুষ্ঠানে আপনারা যান, তারা আপনাদের তাদের চিহ্ন দিয়ে আপনাদের বরণ করবে, তাদের বিভিন্ন ধরনের আচার আচরণ দিয়ে আপনাদেরকে আহ্বান করবে, সেটা ঠিক আছে, তাতে আমার কোনো আপত্তি নেই। আমাদের অনুষ্ঠানে উপজাতিদের কেউ আসলে তাদেরকে আমরা আমাদের যেগুলো চিহ্ন উত্তরীয় এবং আমাদের যে সংস্কৃতি সে এবং আমাদের যে ইতিহাস সেই অনুযায়ী আমরা আচরণ করব। কেন আমাদের ইতিহাস আপনারা ভুলিয়ে দিচ্ছেন, কেন বলাচ্ছেন আপনারা, আমি এটা জানতে চাই। কিসের স্বার্থ, কোন স্বার্থে আপনারা বাঙালি হিন্দুদেরকে আসামের মতো গিনিপিক বানানোর জন্য উঠে পড়ে লেগেছেন ত্রিপুরাতে? অন্যদিকে প্রদ্যোত দেববর্মা এক এক করে তাদের জাতির প্রত্যেকজনকে একত্রিত করছে, চোখের সামনে আপনারা সবাই দেখছেন। আর বাঙালি হিন্দুদের বলছে আপনারাও দেখছেন, আপনারা বাইক বাহিনীর 5 টাকার কর্মচারী হয়ে অন্য পার্টিকে পেটাতে যান বিজেপির হয়ে। সিপিএম থাকলে ঠিক একইভাবে তাদের বাইক বাহিনী হয়ে বিজেপিকে পেটাতে যাবে বা কংগ্রেসকে পেটাতে যাবে। হ্যাঁ, ভাই হয়ে ভাইকে পেটাচ্ছেন, ভাই হয়ে ভাইকে খুন করছেন, একই জিনিস পশ্চিমবঙ্গের মাটিতে। এই কালচার থেকে কবে বেরোবেন? আপনাদের পায়ের তলার মাটি যে সরিয়ে দেওয়া হয়েছে সেদিকে লক্ষ্য আছে? যেখানে বীরত্ব দেখানো সেখানে তো বীরত্ব দেখানোর ক্ষমতা রাখেন না আপনারা। নিজের জাতিগোষ্ঠী জনগোষ্ঠী ভাষিক গোষ্ঠীর উপরে যে এই যে আক্রমণ, নিজের জাতিগোষ্ঠী জনগোষ্ঠীর উপরে যে লাগাতার এই ধরনের যে সমস্যার সম্মুখীন হচ্ছে, সেখানে একটু বীরত্ব দেখান না, দেখি দেখান, পারবেন পারবেন না আমি জানি, ক্ষমতা নেই আপনাদের। আপনারা শুধু নিজেদের পাড়ায় দাদাগিরি করতে পারেন, নিজের স্বজাতির উপরে অত্যাচার করে আনন্দিত উল্লাসিত হতে পারেন, ঠিক আছে? রাজনীতির ঊর্ধ্বে উঠুন, ভীষণ খারাপ সময় আসতে চলেছে, ভীষণ খারাপ সময় আসতে চলেছে বাঙালি হিন্দুদের ত্রিপুরায়। সাবধান বাণী শুনিয়ে যাচ্ছি,
ভীষণ খারাপ সময় আসতে চলেছে। একটা বাঙালি বিদ্বেষী সরকার চলছে ইতিমধ্যেই, এবং তার মধ্যে বাঙালি বিদ্বেষীরা একত্রিত হচ্ছে। প্রদ্যুৎ মানিক্যর ষড়যন্ত্রের আভাস আপনারা না পেলে আমার কিছু করার নেই, আমি পাচ্ছি। সিএএ ছেড়ে দিন, সিএএ তো বাতিল করতে আমরা বলছি শুরুর থেকে, আমি শুরুর থেকে বলেছি সিএএ আমার চাই না। 1986 সিএএ বাতিল করো, 2003 সিএএ বাতিল করো অথবা অ্যামেন্ড করো, সেটাই যথেষ্ট। এবং তারপর নিঃস্বার্থভাবে দেশভাগের বলি হওয়া প্রত্যেকটি বাঙালি হিন্দুকে এই দেশে নাগরিকত্ব দিতে হবে, কারণ দেশ স্বাধীন হওয়ার পর এটাই কমিটমেন্ট করেছিল ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। প্রথম প্রধানমন্ত্রীর নাম জওহরলাল নেহরু ছিল না মোদি ছিল না কি ছিল সেটা নিয়ে আমার কিছু যায় আসে না, কে ছিল সেটা আমার কাজ না দায়িত্ব না, যে ছিল সেই চেয়ারে প্রধানমন্ত্রীর চেয়ার সেটাকেই আমরা সম্মান দিই, কোনো ব্যক্তিকে আমরা সম্মান টম্মান দিই না। সেই প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যে আমাদেরকে কমিটমেন্ট দিয়েছিল সেই কমিটমেন্ট রাখতে হবে, আমরা কিছু বুঝি না, ঠিক আছে, অত বুদ্ধি ফুদ্ধি নেই এখন আর আমাদের। এবং কেউ যদি অনেকে আমাকে বলে তোমার কি সব বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে, না বুদ্ধি নেই তো লোপ পাবে কি, তুমি কি অশিক্ষিত? হ্যাঁ ভাই আমি অশিক্ষিত। যারা অশিক্ষিত তারা তাদের ক্ষমতা বুঝে নিয়েছে, যারা অশিক্ষিত শিক্ষা নেই অল্প শিক্ষা দেখে নিন আপনার চারদিকে, তারা ঠিক তাদের ক্ষমতা দখল করেছে, তাদের ভাষা সাহিত্য সংস্কৃতি সব কিছুকে তারা সুরক্ষিত করেছে, তার জাতিগোষ্ঠী জনগোষ্ঠীর যতটুকু দরকার তার থেকে বেশি তারা নিয়ে নিয়েছে, বুঝতে পেরেছ? আমরা বেশি বুদ্ধিমান বেশি চালাকি করে নিজেদের পেছনে বাঁশ দেওয়া ছাড়া আর কিছু করিনি এবং আজকেও করি না। আমরা ওই একটা কাজই ভালো পারি, একজন আরেকজনের পেছনে লাগা, একজন বাঙালি হিন্দু আরেকজন বাঙালি হিন্দুদের পেছনে লাগার মতো সমস্ত ক্ষমতা রাখে, এর বাইরে কোনো ক্ষমতা রাখে না। একজন বাঙালি হিন্দু আরেকজন বাঙালি হিন্দুর কে টেনে নামানোর সমস্ত ব্যবস্থা করার জন্য সবসময় এক পা এগিয়ে থাকে, কোনো জাতি জনগোষ্ঠীর মধ্যে নেই, কোনো জাতি জনগোষ্ঠীর মধ্যে নেই, একমাত্র বাঙালি এবং বাঙালি হিন্দু। তাদের এই স্বার্থপরতা এবং তাদের এই স্বভাবের জন্য আজকে কোথাও ঠাই হচ্ছে না। যতদিন পর্যন্ত একত্রিত হবেন না, যতদিন পর্যন্ত বিজেপি কংগ্রেস তৃণমূল আর সিপিএম আর অমুক রাজনৈতিক তমুক রাজনৈতিক দলের কৃতদাস হয়ে থাকবেন ততদিন পর্যন্ত আপনাদের কেউ উদ্ধার করতে পারবে না। স্বয়ং ভগবান রাম ভগবান শ্রীকৃষ্ণ যদি ধরায় নেমে আসে আবার তবুও আপনাদের উদ্ধার কেউ করতে পারবে না, কেউ উদ্ধার করতে পারবে না। মনে রাখবেন কথা, একত্রিত হওয়ার সময় এসছে। আপনি বিজেপি করেন কংগ্রেস করেন তৃণমূল করেন কিছু যায় আসে না, কেউ দু পয়সার দাম দেয় না আপনাকে, আপনাকে ইউজ করে, দিল্লি আপনাদের ব্যবহার করে, কেউ আপনাদের দু টাকার দাম দেয় না। আসাম আপনাদের সামনে জ্বলন্ত উদাহরণ, ত্রিপুরার প্রত্যেকটি বাঙালি হিন্দুকে বারবার বলছি আজকে আবার বলছি, করুন যে পার্টি করছেন কোনো অসুবিধা নেই, বাঙালি হিন্দুর নামে একত্রিত থাকুন, বাঙালি বিদ্বেষীদের বিরুদ্ধে বাঙালির নামে একত্রিত হন। সময় চলে গেলে আসামের মতো অবস্থা হবে, ত্রিপুরায় মাত্র শুরু হয়েছে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র, শুরুতেই শেষ করতে হবে, রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে, রাস্তায় নেমে হুঙ্কার দিতে হবে, সুপ্রিম কোর্টেও যেতে হবে, সব কিছু করতে হবে। তৈরি হন, সময় থাকতে তৈরি হন, আমার আপনাদের সামনে এসে কথাগুলো বলা দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি এসে বললাম। যদি মনে করেন এই ভিডিওটা শেয়ার করার দরকার আছে করবেন, যদি মনে করেন দরকার নেই করবেন না। ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ, জয় বাঙালি।